আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা হ্যাজম্যানিথ্রু রিলেশনশিপের কোড করে দেখবো কিভাবে আমরা হ্যাজম্যানিথ্রু রিলেশনশিপ বিল্ড আপ করে ডাটাবেস করতে পারি। তো চলুন, আপনারা জানেন যে হ্যাজম্যানিথ্রুর জন্য আমাদের তিনটা মডেল লাগবে, সেটা হচ্ছে প্রজেক্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট। তো এটার জন্য আমি জাস্ট হচ্ছে তিনটা মডেল তৈরি করতেছি। তো চলুন, আমাদের জাস্ট হচ্ছে প্রথম যে মডেলটা আসবে সেটা হচ্ছে, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আমাদের প্রথম মডেলটা হচ্ছে পিএসপি আর্টিসান ব্যাপার। আমার পাথটা এইভাবে দেখাচ্ছে কেন, এখানে www.htm, অফকোর্স পিএসপি আর্টিসান মেক মডেল, দেন আমরা মডেলের নাম দিব হচ্ছে আমাদের কি প্রজেক্ট, প্রজেক্ট দেন আমরা এম দিচ্ছি। দেন আমাদের আরো একটা মডেল লাগবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ENVIRONMENT, এনভায়রনমেন্ট, দেন এটার একটা মাইগ্রেশন হবে। দেন আমরা আর একটা মডেল তৈরি করবো, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, তো চলুন, আমাদের তিনটা মডেল তৈরি করা কিন্তু হয়ে গেল। দেন আমরা মাইগ্রেশন গুলো করে দিয়ে আসি। দেন এখানে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা প্রজেক্টের জন্য আমরা যেটা করবো, প্রজেক্ট প্রজেক্টের এখানে একটা নাম দিব টেবিল স্প্রিং নেম। দেখুন, এটা কিন্তু আমাদের হয়ে গেল। দেন একইভাবে আমরা আমাদের যে এনভায়রনমেন্ট টেবিলে আছে, এই এনভায়রনমেন্ট টেবিলে দেখুন আমরা কি দিব, আমাদের এনভায়রনমেন্ট টেবিলে একটা নেম থাকবে, এনভায়রনমেন্ট টেবিলে আমাদের একটা নেম থাকবে, সেই নেমটা হচ্ছে স্ট্রিং। অ্যান্ড এখানে আমরা কি রাখছি, একটা নেম রাখছি। এবং মনে রাখবেন, আমাদের যেটা ফরেন কি, সেটাকে সবসময় প্রাইমারি কি এর পরে, সবসময় প্রাইমারি কি এর পরে ডিফাইন করার চেষ্টা করবেন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। টেবিল আমাদের এখানে কিন্তু আসবে হচ্ছে ফরেন আইডি আমরা পাবো, কার জন্য পাবো, আমরা হচ্ছে প্রজেক্ট ক্লাসের জন্য পাবো। তো প্রজেক্ট ক্লাসকে আমি এখানে কল করছি, প্রজেক্ট অ্যান্ড দেন ক্লাস CLASS। তো প্রজেক্ট ক্লাসকে দেখুন, আমাদের প্রজেক্ট কিন্তু ইম্পোর্ট হয়েছে সাকসেসফুলি। দেন আমরা কিন্তু একইভাবে এটাকে কপি করতেছি। দেন এখানে ডিপ্লয়মেন্টে গেলাম, ডিপ্লয়মেন্টে গেলে কিন্তু আমরা এখানে পাবো আমাদের কি লাগবে, আমাদের এনভায়রনমেন্ট আইডি লাগবে। তো আমি এখানে এনভায়রনমেন্টকে কল করতেছি এনভায়রনমেন্ট মডেল। এখন আমাদের দেখতে হবে এটা কিন্তু যেন ইম্পোর্ট হয়, ইম্পোর্ট হয়েছে। দেন আমাদের এখানে কি করতে হবে, ইন ডিপ্লয়মেন্টের একটা জাস্ট নেম বা কোন একটা কিছু দিলেই হলো। এখানে আমরা কমিট কমিট ইউজ করেছি, কারণ ডিপ্লয়মেন্টে কমিট থাকে, আপনারা জানেন পুশ থাকে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে নেমই রাখলাম। তো এখানে দেখুন, আমাদের হচ্ছে সাকসেসফুলি ডান হয়ে গিয়েছে বিষয়গুলো। তো আমরা এখন কি করব, আমাদের যে মাইগ্রেশন কমান্ড আছে সেই মাইগ্রেশন কমান্ডটা চালাবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা দিলাম। দেখুন, আমাদের তিনটা টেবিল কিন্তু সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। তো আমরা এখন ম্যানুয়ালি কিন্তু ডাটা ইনসার্ট করে দিয়ে আসবো। তো চলুন, আমরা এখানে যাচ্ছি, আমাদের যে ডাটাবেজ আছে এসকিউএল পিএসপি মাইগ্রেট, সেখানে আমি গেলাম, দেন এখানে রিফ্রেশ দিচ্ছি। অ্যান্ড দেখুন, আমাদের কিন্তু তিনটা টেবিল তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের প্রথমে প্রজেক্ট, দেন আমাদের এনভায়রনমেন্ট, দেন আমাদের ডিপ্লয়মেন্ট। দেন আমরা যদি প্রজেক্টের ডাটা ইনসার্ট করি, তাহলে আমরা এখানে প্রজেক্টের নাম দিব হচ্ছে, সাপোজ দিচ্ছি এখানে কি নাম দেওয়া যায়, দেখুন আমরা নাম দিচ্ছি নিউ মেটা ইউনিভার্স, সাপোজ ধরুন এটা আমাদের হচ্ছে প্রজেক্টের নাম হয়ে গেল। দেন আমাদের এই প্রজেক্টের কি থাকবে, একটা এনভায়রনমেন্ট থাকবে। তো এই এনভায়রনমেন্ট আমরা ইনসার্ট করব আমাদের প্রজেক্ট আইডি জানা, আমাদের একটা প্রজেক্ট আছে। দেন আমরা এখানে নাম দিচ্ছি এটার, সাপোজ হচ্ছে লোকাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো আমাদের এনভায়রনমেন্ট ডাটা ইনসার্ট হয়ে গেল। তারপরে দেখুন, আমরা এখন কি করব, আমাদের এই যে ডিপ্লয়মেন্ট আছে সেখানে কিন্তু আমরা একটা এনভায়রনমেন্ট ইনসার্ট করব, এনভায়রনমেন্ট আইডি দিয়ে। আমাদের দেখুন, আমাদের কিন্তু একটা এনভায়রনমেন্ট আছে, এই যে এনভায়রনমেন্ট। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা নাম দিচ্ছি যে এটা হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট কমিট, সাপোজ আমরা নাম দিলাম। তো এটা দেখুন, তাহলে আমাদের কি হলো এখানে সিনারিওটা দেখুন, আমাদের দেখুন আমাদের এখানে কিন্তু প্রজেক্ট অ্যান্ড প্রজেক্টের রিলেশনশিপ কার সাথে, এনভায়রনমেন্টের সাথে, এখানে দেখুন প্রজেক্ট আইডি, দেন এখানে দেখুন আমাদের ডিপ্লয়মেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্টের রিলেশনশিপ কার সাথে, এনভায়রনমেন্টের সাথে। ঠিক আছে, অর্থাৎ প্রজেক্ট রিলেটেড টু এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড টু ডিপ্লয়মেন্ট। তার মানে আমরা এখন কি করতে হবে, আমরা প্রজেক্ট টু ডিপ্লয়মেন্টের ডাটা ফেস করতে পারবো অ্যাকর্ডিং টু লারাভেলের রিলেশনশিপ কি, হ্যাজম্যানিথ্রু। ঠিক আছে, তো লারাভেলের হ্যাজম্যানিথ্রু রিলেশনশিপ আমরা এখন ডিফাইন করে দিয়ে আসি। তো জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি, আমাদের এটা দরকার নাই। অ্যান্ড দেন আমি জাস্ট এই ডিপ্লয়মেন্ট মেথডটাকে কপি করতেছি, অ্যান্ড দেন এটা ফেলে দিচ্ছি। অ্যান্ড দেন আমাদের যেই মডেলটা আছে অ্যাপ মডেল,
project model, then আমি এইখানে গিয়ে মেথডটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না। দেন আমাদের যে কন্ট্রোলার আছে সেখানে গিয়ে কিন্তু আমরা ডাটাটাকে ফিক্স করব। তার আগে দেখুন আমাদের কিন্তু প্রজেক্ট আইডি, এনভায়রনমেন্ট আইডি, এই আইডি, এই আইডিগুলো আমরা হচ্ছে এখানে এভাবে রাখতেছি। তো আমরা জাস্ট কন্ট্রোলারে যাচ্ছি, অ্যাপ HTTP কন্ট্রোলারস, অ্যান্ড আমরা ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি, এবং আমরা প্রথমে যেটা ফিক্স করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট, কারণ আমরা প্রজেক্ট থেকে যাব হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্টস। ঠিক আছে, তো আমাদের প্রজেক্ট কিন্তু টু যেটা, টু আইডির কিন্তু কোনো প্রজেক্ট নেই, আমাদের এক আইডির প্রজেক্ট আছে। তো আমরা এটা জাস্ট নাম দিচ্ছি প্রজেক্ট, প্রজেক্ট অ্যান্ড দেন প্রজেক্ট, দেন আমরা এখন লোড করব প্রজেক্টের সাথে কি রিলেশনশিপ আছে, আসা হচ্ছে হ্যাজ মেনি থ্রু ডিপ্লয়মেন্টস। তো আমরা যদি এখন ডিপ্লয়মেন্টসকে লোড করি, তাহলে দেখুন আমরা যদি রিটার্ন করি আমাদের যেই, কিন্তু অ্যারে আকারে রিলেশনশিপ আসবে যেহেতু হ্যাজ মেনি থ্রু, যখন হ্যাজ মেনি রিলেশনশিপ থাকে, হ্যাজ মনে রাখবেন যখন হ্যাজ মেনি বা হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ থাকে তখন সব সময় কি হবে, হ্যাজ মেনি থাকলে ওই রিলেশনশিপের ডাটা অ্যারে আকারে রিটার্ন হবে। ঠিক আছে, আর যখন বিলংস টু বা হচ্ছে হ্যাজ ওয়ান থাকে তখন সেটা জাস্ট অবজেক্ট আকারে, একটা অবজেক্ট ডাটা রিটার্ন হবে, কারণ যেহেতু একটাই ডাটা। তো এখন দেখুন এটা যদি হ্যাজ মেনি থ্রু, এটা কিন্তু অ্যারে আকারে রিটার্ন হবে, বাট আমাদের ডাটা কিন্তু একটাই আছে, তারপরে কিন্তু আমাদের এটা একারে রিটার্ন হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দেখুন আমরা কিন্তু একটা নিউ মেটা ম্যানেজার, আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের নাম হচ্ছে নিউ মেটা ইউনিভার্স, আমাদের ইউনিভার্স বানানটা ভুল হয়েছে, আমাদের একটা আর এক্সট্রা চলে এসেছে। তো দেখুন নিউ মেটা ইউনিভার্স, আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখুন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নিউ মেটা ইউনিভার্স, অ্যান্ড দেন ওই প্রজেক্টের ডিপ্লয়মেন্ট কোনটা, এনভায়রনমেন্ট আইডি হচ্ছে এত, অ্যান্ড দেন ফার্স্ট কমিট হচ্ছে কত, ফার্স্ট কমিট, অর্থাৎ আমাদের ডিপ্লয়মেন্টের নেমটা হচ্ছে ফার্স্ট কমিট, আর তার এনভায়রনমেন্ট আইডি ছিল এইটা, অ্যান্ড দেন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মেটা, নিউ মেটা ইউনিভার্স। তো দেখুন আমরা কিন্তু প্রজেক্ট টু ডিপ্লয়মেন্টের ডাটা সাকসেসফুলি ফেস করতে পেরেছি ইউজিং হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ, যেটা খুবই একটা পাওয়ারফুল। অ্যান্ড দেন আমরা এক টেবিল থেকে ঠিক তৃতীয় পক্ষের টেবিল, যেটা থার্ড পার্সনের মাধ্যমে আমরা যাচ্ছি, অর্থাৎ থার্ড পার্সন মানে সেকেন্ড পার্সনের রিলেশনশিপের মাধ্যমে থার্ড পার্সনের ডাটা আমরা নিয়ে চলে আসতেছি লারাভেলের হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপের মাধ্যমে। এটা খুবই প্রয়োজনীয় একটা রিলেশনশিপ, এটা যদি আপনার প্রজেক্টে ইউজ করেন তাহলে দেখবেন আপনার হচ্ছে যেটা, যেটার জন্য আপনার দুইটা রিলেশনশিপ লেখা লাগতো সেটা কিন্তু আপনি একটা রিলেশনশিপ লিখে কিন্তু সেই ডাটাটা পেয়ে যাচ্ছেন। এটা যদি আপনি এভাবে কল না করতেন তখন আপনাকে কল করতে হতো ঠিক এইভাবে, আপনার প্রজেক্টের রিলেশনশিপ এখানে, প্রজেক্টের প্রজেক্টের এনভায়রনমেন্টের রিলেশনশিপ তৈরি করতেন, হ্যাজ মেনি রিলেশনশিপ তৈরি করতেন, দেন প্রজেক্ট থেকে আপনি চলে যেতেন হচ্ছে আপনার কার সাথে, প্রজেক্টের সাথে রিলেশনশিপ তৈরি করতে তখন এনভায়রনমেন্টের, প্রজেক্টের সাথে রিলেশনশিপ থাকতো এনভায়রনমেন্ট, দেন এনভায়রনমেন্টের সাথে রিলেশনশিপ থাকতো এইখানে ডিপ্লয়মেন্টের, তখন আপনি প্রজেক্টের সাথে এনভায়রনমেন্টকে কল করতেন, দেন এনভায়রনমেন্ট কী করতো ডিপ্লয়মেন্টকে কল করতো। ঠিক আছে, অর্থাৎ মনে করেন রিলেশনশিপের কলটা হয়তো এরকম যে প্রজেক্ট কল হয়তো এনভায়রনমেন্ট, দেন কল হয়তো এনভায়রনমেন্ট থেকে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, মানে এইভাবে রিলেশনশিপের কলটা হইতো, বাট আপনি কলটা কিভাবে করলেন, প্রজেক্ট টু জাস্ট ডিপ্লয়মেন্ট, মানে এই যে, মানে এই যে আপনি কলটা করলেন তখন কিন্তু আপনার এই যে এক স্টেপ কিন্তু আপনি কি হয়ে গেল, এক স্টেপ আপনি কিন্তু কমে গেলেন, অর্থাৎ আপনার যেই স্টেপিংটা আপনি কিন্তু এক স্টেপ কমে গিয়ে কিন্তু আপনি ডাটাটা পেয়ে গেলেন। দেখেন ফার্স্ট কমিট আমি কিন্তু ডাটাটা ফেস করে ফেললাম জাস্ট কি করে, প্রজেক্ট টু ডিপ্লয়মেন্ট। কিন্তু আপনার যদি এই হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ না হইতো তখন আপনাকে কী করতে হতো, এই যে বিষয়টা কী করতে হতো, তিনটা রিলেশনশিপ করা লাগতো, প্রজেক্টের সাথে এনভায়রনমেন্টের রিলেশনশিপ, প্রজেক্ট মডেলে থাকতো এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এনভায়রনমেন্ট মডেলে থাকতো ডিপ্লয়মেন্ট রিলেশনশিপ, আর আপনি কল করতেন কীভাবে, প্রজেক্ট টু এনভায়রনমেন্ট টু ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, মানে প্রজেক্ট টু ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে আপনাকে এখানে একটা লুপ ঘোরাতে হইতো, দেন একটা একটা করে ওই ডাটাটাকে নিয়ে আসা হইতো, যেহেতু এটা হচ্ছে হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ। ঠিক আছে, তো এই যে মানে একটা ব্যাপক একটা ইয়েটা, সেই জিনিসটা আপনি কিন্তু কী করলেন, হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপের সাহায্যে করে ফেলতে পারলেন। এটা আসলে হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ এবং খুবই ইউজফুল, খুবই পাওয়ারফুল, এটা আপনারা আপনাদের প্রজেক্টে অবশ্যই ইউজ করবেন আপনাদের রিলেশনশিপগুলোকে কমানোর জন্য, কোডগুলোকে পাওয়ারফুল করার জন্য, এবং খুব কম কোডে খুব বেশি কাজ করার জন্য। ধন্যবাদ, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের, দেখুন আমাদের কিন্তু এখানে ওয়ান টু ওয়ান ইন্ট্রোডাকশন হয়ে গেল, এক্সাম্পল অফ ওয়ান টু ওয়ান হয়ে গেল, ওয়ান টু ম্যানি রিলেশনশিপের ইন্ট্রোডাকশন হয়ে গেল, ওয়ান টু ম্যানি রিলেশনশিপের এক্সাম্পল হয়ে গেল, হ্যাজ ম্যানি থ্রু ইন্ট্রোডাকশন হয়ে গিয়েছে, এক্সাম্পল অফ হ্যাজ ম্যানি থ্রু এটাও হয়ে গেল, আমরা ম্যানি টু ম্যানি ইন্ট্রোডাকশন দেখব নেক্সট টিউটোরিয়ালে, দেন এটার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব উইদাউট স্টোরিং ব্লগ পোস্ট উইদিন ইউজিং ম্যানি ট্যাগস, উইথ ম্যানি ট্যাগস আমরা একটা পোস্ট সাবমিট দেবো এবং ওর সাথে অনেকগুলো ট্যাগ সাবমিট দেবো, যেটা আমরা এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। যেহেতু আমাদের এই টেবিলে
মানে এই কোর্সে অলরেডি হচ্ছে আমাদের পোস্ট করাই আছে, অর্থাৎ আমাদের পোস্টের সাথে জানেন যে রিলেশনশিপ আছে, মানে পোস্টের আমাদের ডাটা ফেস করা আছে। দেখুন আমাদের এখানে কিন্তু পোস্ট আছে, যে ক্রিয়েট পোস্ট বা পোস্টে যাচ্ছি, আমাদের সব এখানে ডাটা আছে। তো আমরা পোস্টের সাথে আমরা যখন পোস্ট ক্রিয়েট করব, এখানে আমাদের ট্যাগ নিয়ে আসবো এবং ট্যাগগুলোকে আমরা কি করব, মানি ট্যাগ আমরা ইনসার্ট করব। তো এটা আমরা হ্যাজ মেনি থ্রু মানি টু মানি রিলেশনশিপের মাধ্যমে ইন্ট্রোডাকশন সুন্দর করে শিখবো, যে মানি টু মানি রিলেশনশিপের সিনারিওটা কি, যেরকম প্রত্যেকটা রিলেশনশিপের আমরা সিনারিওটা শিখতেছি, দেন ওটার আমরা এক্সাম্পল দেখতেছি, আমরা নেক্সট টিউটোরিয়ালে একইভাবে মানি টু মানি সিনারিওটা দেখবো, দেন এক্সাম্পলটা দেখবো। ধন্যবাদ। এভাবে আমরা একে একে লারাভেলের সমস্ত রিলেশনশিপগুলো শেষ করে ফেলবো, পলিমরফিকগুলো আমরা প্রত্যেকটা পলিমরফিকের ওয়ান টু ওয়ান, ওয়ান টু মানি, মানি টু মানি সবগুলো আমরা দেখবো। তো ধন্যবাদ।